Hi, dear student. Welcome to WBPSC GS 101 YouTube channel. যে চ্যানেলে আমি রাহুল চক্রবর্তী, তোমাদের ইন্ডিয়ান পলিটি অ্যান্ড কনস্টিটিউশন এডুকেটর, আমি তোমাদের সাথে এই চ্যানেলে আলোচনা করছি ইন্ডিয়ান পলিটি এম লক্ষ্মীকান্ত বইয়ের তথ্য। ইতিমধ্যেই আমি তোমাদের সাথে আলোচনা করে নিয়েছি এই বইয়ের প্রথম দিকের গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলো, হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, মেকিং অফ কনস্টিটিউশন, প্রিয়াম্বল। তো আমি এই মুহূর্তে আলোচনা করছি সিটিজেনশিপের ওপর। সিটিজেনশিপের ওপরও বেশ কয়েকটা ক্লাস আমার নেওয়া হয়ে গেছে। এখন আমি যে পোর্শনটা আলোচনা করছি সিটিজেনশিপের ওপর, সেটা হচ্ছে সিটিজেনশিপ অ্যাক্ট 1955। সিটিজেনশিপ অ্যাক্ট 1955-এর আমি আলোচনা করছি অ্যাকুইজিশন অফ সিটিজেনশিপের মেথডগুলো, যেখান থেকে লাস্ট ডে আমি তোমাদের সাথে আলোচনা করেছি বাই বার্থ অ্যান্ড ডিসেন্ট। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব সিটিজেনশিপ অ্যাকুইজিশনের যেটা থার্ড মেথড, সেটা হচ্ছে রেজিস্ট্রেশন। রেজিস্ট্রেশন মেথডে একজন কিভাবে ভারতের নাগরিকত্ব অর্জন করতে পারে সেই বিষয়ে আলোচনা করব। রেজিস্ট্রেশনের যে কন্ডিশনসগুলো বলা রয়েছে ভারতের নাগরিকত্ব অর্জনের, সেইগুলো নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব আজকের এই ক্লাসে। তো সবাইকে ওয়েলকাম অ্যান্ড গুড ইভিনিং। আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো, পড়াশোনা করছো। সামনেই বেশ কিছু পরীক্ষা রয়েছে, ইতিমধ্যেই ক্লাসিপের পরীক্ষা সম্পূর্ণ হয়ে গেছে। আশা করি যারা এই পরীক্ষায় বসেছিলে প্রত্যেকেই ভালো পরীক্ষা দিয়েছো, আশাবাদী রয়েছো। ঠিক তেমনই সামনে পরীক্ষা রয়েছে ICDS মেন। ICDS মেনে যারা বসছো তাদেরকেও শুভেচ্ছা, অভিনন্দন। খুব ভালোভাবে পরীক্ষা দিও, কোনো রকম নেগেটিভ কোনো কিছু ভেবো না। জাস্ট এটুকুনটাই জানবে যে তোমাকে তোমার বেস্টটা দিয়ে আসতে হবে। তাই ICDS পরীক্ষায় যারা বসছো সামনের দিনে, তাদেরকে আমার তরফ থেকে অভিনন্দন, শুভেচ্ছা। খুব ভালোভাবে পরীক্ষা দিও, পজিটিভ মাইন্ডে পরীক্ষা দিও। আর সামনে যে পরীক্ষাগুলো রয়েছে তার মধ্যে অবশ্যই 2021 WBCS, আমরা অনেকেই এই পরীক্ষাটার জন্য ওয়েট করছি, কবে নোটিফিকেশন আসবে, কবে পরীক্ষা হবে। তাই 2021 WBCS-এর জন্য যারা তৈরি হচ্ছ, যারা এই বছরটাকে টার্গেট করছ, প্রত্যেককেই বলবো যে কবে নোটিফিকেশন আসবে, কবে পরীক্ষা হবে, সেই সব ভাবনা চিন্তা করো না। এটুকুটা বলতে পারি 2021-এ পরীক্ষা হবে, টেন্টেটিভ ডেট, সেই ডেটে হোক বা তারপরে হোক হবে, কিন্তু সেই পরীক্ষার জন্য তোমাকে কিন্তু খুব ভালোভাবে তৈরি হতে হবে। তাই তার জন্য পড়াশোনাটাও কিন্তু সঠিকভাবে, সঠিক পথে এগোনোটা উচিত। তার জন্যই আনএকাডেমি থেকে একটা ফ্রি মক টেস্ট অর্গানাইজ করা হচ্ছে এভরি সানডে 10 AM। ফুল লেন্থে এই মক টেস্ট নেওয়া হচ্ছে। তাই আনএকাডেমির এই মক টেস্ট ট্রায়াম WBCS প্রিলিমস 2021 ফুল লেন্থে মক টেস্ট, এই মক টেস্টে তোমরা জয়েন করো, এই মক টেস্টে তোমরা এনরোল করো, এবং এই মক টেস্ট দিয়ে তোমরা একবার দেখে নাও যে 2021 WBCS-এর জন্য তুমি কতটা তৈরি, কোন জায়গায় তোমার দুর্বলতা রয়েছে, কোন ভুলগুলো থেকে তোমাকে নিজেকে সরিয়ে নিয়ে আসতে হবে, সেই বিষয়টা একবার দেখে নাও এই মক টেস্ট দেওয়ার মাধ্যমে প্রতি রোববার সকাল 10টা। তো যারা আনএকাডেমি অ্যাক্সেস করো, আনএকাডেমি লার্নিং অ্যাপ যাদের রয়েছে, তো লার্নিং অ্যাপে গিয়ে ফ্রি টেস্টে গিয়ে এনরোল করে নাও। আর যাদের কাছে নেই, তারা আনএকাডেমির লার্নিং অ্যাপ ডাউনলোড করো। আনএকাডেমি লার্নিং অ্যাপ ডাউনলোড করে আনএকাডেমি লার্নিং অ্যাপের যে ক্লাস, যে টেস্ট রয়েছে সেগুলো অ্যাক্সেস করো। আনএকাডেমি লার্নিং অ্যাপে তোমরা ফ্রি ক্লাসও অ্যাক্সেস করতে পারবে এবং সাবস্ক্রাইব ক্লাসও অ্যাক্সেস করতে পারবে। সাবস্ক্রাইব ক্লাসের ক্ষেত্রে সাবস্ক্রিপশন প্ল্যানে তোমাদের আসতে হবে, আনএকাডেমি যে সাবস্ক্রিপশন প্ল্যান। আনএকাডেমি সাবস্ক্রিপশন নিলে তোমরা আনএকাডেমি প্ল্যাটফর্ম আনলিমিটেড অ্যাক্সেস করতে পারবে, এবং প্রত্যেকটা এক্সামের ওপর যে কোর্স রয়েছে এখানে, WBCS, মিসলেনিয়াস, ICDS, ক্লার্কশিপ, WBP, WBPSI, রাজ্য সরকারের প্রত্যেকটা পরীক্ষার যে কোর্স এখানে রয়েছে, সেই কোর্সের ওপর যে সমস্ত ব্যাচ রয়েছে, তোমরা সেই ব্যাচে এনরোল করে সেই এক্সামের তোমরা কমপ্লিট প্রিপারেশনস এখানে তোমরা করতে পারবে। তো ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, ডাউন আনএকাডেমি লার্নিং অ্যাপ অ্যান্ড স্টার্ট ইউর প্রিপারেশন রাইট নাও। তো আজকের এই ক্লাসে আমি
তোমাদের সাথে আলোচনা করব সিটিজেনশিপ নিয়ে, এবং যে জায়গাটা আমি আলোচনা করছি, আলোচনা শুরু করেছি লাস্ট ডে থেকে, সিটিজেনশিপ অ্যাক্ট 1955, আজকে পার্ট টু। পার্ট ওয়ানে আমরা আলোচনা করেছিলাম সিটিজেনশিপ অ্যাকুইজিশন নিয়ে, কিন্তু সেখানে আলোচনা করেছিলাম সিটিজেনশিপ অ্যাকুইজিশনের দুটো মেথড, একটা হচ্ছে বাই বার্থ আর একটা হচ্ছে বাই ডিসেন্ট। আজকে সিটিজেনশিপ অ্যাক্ট 1955 পার্ট টুতে আমি তোমাদের সাথে আলোচনা করব সিটিজেনশিপ অ্যাকুইজিশনের থার্ড মেথড, রেজিস্ট্রেশনস নিয়ে। তো সিটিজেনশিপ অ্যাক্ট কী সেটা আমি তোমাদেরকে অনেকবার বলেছি, কিন্তু তাও ক্লাসের শুরুতে একবার বলে রাখি যে সিটিজেনশিপ অ্যাক্ট যেখানে কী বলা হচ্ছে যে কীভাবে আমরা ভারতের নাগরিকত্ব অর্জন করব এবং কীভাবে আমাদের ভারতের নাগরিকত্ব বাতিল হতে পারে, সেই নিয়মকানুন যে সংবিধান কার্যকর হওয়ার পর ভারতের নাগরিকত্ব অর্জনের পদ্ধতি কী হবে, নিয়ম কী হবে, সংবিধান কার্যকর হওয়ার পর ভারতের নাগরিকত্ব বাতিলের নিয়ম পদ্ধতি কী হবে, সেই ডিটেলসটা আমরা পেয়ে থাকি সিটিজেনশিপ অ্যাক্ট 1955, যে আইনটা কে করেছে, যে আইনটা করেছে পার্লামেন্ট, এবং পার্লামেন্টকে এই আইন তৈরির ক্ষমতা সংবিধান থেকেই দেওয়া হয়েছে আর্টিকেল 11। নাগরিকত্ব সংক্রান্ত যে কোনো রকম আইন, যাবতীয় আইন করে থাকে পার্লামেন্ট, সংবিধান থেকে পার্লামেন্টকে কী করা হয়েছে এই বিষয়ে ক্ষমতা দেওয়া হয়েছে। এবং এই সিটিজেনশিপ অ্যাক্ট 1955 বিভিন্ন সময়ে কী হয়েছে, সংশোধিত হয়েছে, যার লাস্ট অ্যামেন্ডমেন্ট হচ্ছে 2019, সিটিজেনশিপ অ্যাক্ট অ্যামেন্ডমেন্ট 2019। তো আমি তোমাদের সাথে আলোচনা করছি সিটিজেনশিপ অ্যাক্ট 1955-এর যে পোর্শনটা সেটা হচ্ছে অ্যাকুইজিশন অফ সিটিজেনশিপ। ইতিমধ্যেই দুটো মেথড আমি তোমাদের সাথে আলোচনা করে নিয়েছি লাস্ট ক্লাসে, বাই বার্থ অ্যান্ড ডিসেন্ট। তো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব রেজিস্ট্রেশনস, রেজিস্ট্রেশনের মাধ্যমে একজন ব্যক্তি কীভাবে ভারতের নাগরিকত্ব অর্জন করতে পারে। বলতে পারো রেজিস্ট্রেশনে কী কন্ডিশনস বলা হয়েছে, যে কন্ডিশনের মাধ্যমে একজন ব্যক্তি ভারতীয় নাগরিকত্ব অর্জন করতে পারে। তাহলে চলো শুরু করা যাক আলোচনা। রেজিস্ট্রেশনস, সিটিজেনশিপ অ্যাকুইজিশনের আর একটা মেথড রেজিস্ট্রেশনস। তো কী বলছে দেখো, দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট মে অন অ্যান অ্যাপ্লিকেশন, আবেদনের ভিত্তিতে, রেজিস্টার অ্যাজ আ সিটিজেন অব ইন্ডিয়া এনি পার্সন, যে কোনো ব্যক্তিকে ভারতের নাগরিক হিসাবে কী করতে পারবে, রেজিস্টার করতে পারবে, ইফ হি বিলংস টু এনি অব দ্য ফলোয়িং ক্যাটাগরিজ। তাহলে কেন্দ্র সরকার আবেদনের ভিত্তিতে, কোনো ব্যক্তির আবেদনের ভিত্তিতে সেই ব্যক্তিকে ভারতের নাগরিক হিসাবে রেজিস্টার্ড করবে, এবং সেই ক্ষেত্রে সেই ব্যক্তিকে এই যে কন্ডিশনসগুলো যে বলা হয়েছে, সেই কন্ডিশনসগুলোর কোনো একটা কন্ডিশনস তাকে কী করতে হবে, ফুলফিল করতে হবে। তাহলে এই কন্ডিশনসগুলোর কোনো একটা কন্ডিশন যদি কোনো ব্যক্তি যদি ফুলফিল করে, তাহলে ভারত সরকার সেই ব্যক্তিকে ভারতের নাগরিক হিসাবে কী করবে, রেজিস্টার্ড করবে। আর এখানে দেখো বলা হচ্ছে এনি পার্সন নট বিং অ্যান ইললিগাল মাইগ্রেন্ট। তাহলে বলছে যে ভারত সরকার একজন ব্যক্তিকে ভারতের নাগরিক হিসাবে রেজিস্টার্ড তখনই করবে যদি সেই ব্যক্তি লিগাল হন, মানে ইললিগাল যদি মাইগ্রেন্ট যদি কেউ হয় তাহলে সে কিন্তু ভারতের নাগরিকত্ব পাবে না। ইললিগাল মাইগ্রেন্ট, ইললিগাল মাইগ্রেন্টের ডেফিনেশন কী দেওয়া হয়েছে, ইললিগাল মাইগ্রেন্ট বলতে বোঝানো হচ্ছে যে যে ব্যক্তি ভ্যালিড ডকুমেন্ট নিয়ে ভারতবর্ষে প্রবেশ করেনি, ভারতবর্ষে প্রবেশ করার ক্ষেত্রে তার কাছে কী নেই, ভ্যালিড ডকুমেন্ট নেই, ভ্যালিড ডকুমেন্ট ছাড়াই সেই ব্যক্তি ভারতবর্ষে প্রবেশ করেছে। তো এটা গেল ইললিগাল মাইগ্রেন্টের একটা ডেফিনেশন। আর একটা ডেফিনেশন কি, যেখানে বলছে যে একজন ব্যক্তি ভ্যালিড ডকুমেন্ট নিয়ে ভারতবর্ষে প্রবেশ করেছিল কিন্তু যে সময় পর্যন্ত তাকে ভারতবর্ষে থাকার অধিকার দেওয়া হয়েছিল
সেই সময় পেরিয়ে যাওয়ার পরও সেই ব্যক্তি ভারতবর্ষে রয়ে গিয়েছে। তাহলে সেই ব্যক্তিকেও আমরা ইলিগাল মাইগ্রেন্ট বলবো, যে ব্যক্তি ভ্যালিড যে টাইম সেই টাইম পেরিয়ে যাওয়ার পরও ভারতবর্ষে রয়ে গিয়েছে। তারা বলছে যে ভারতের নাগরিকত্ব রেজিস্ট্রেশনের মাধ্যমে, রেজিস্ট্রেশন এই মেথডের মাধ্যমে সেই ব্যক্তি পাবে, সেই ব্যক্তির আবেদনকে ভারত সরকার মঞ্জুর করবে যদি সেই ব্যক্তি ইল্লিগাল মাইগ্রেন্ট না হয়। যদি কেউ ইল্লিগাল মাইগ্রেন্ট হয় তাহলে রেজিস্ট্রেশনে যে কন্ডিশনসগুলো বলা হয়েছে সেই কন্ডিশন সে যতই ফুলফিল করুক, যতই তার যোগ্যতা থাকুক, সে ভারতের নাগরিকত্ব পাবে না, সরকার তাকে ভারতের নাগরিক হিসাবে রেজিস্টার্ড করবে না। কারণ কি? কারণ হচ্ছে সে ইল্লিগাল মাইগ্রেন্ট। আর ইল্লিগাল মাইগ্রেন্ট কি সেটা আমি তোমাদের সাথে আলোচনা করলাম। তো কন্ডিশনসগুলো কি, রেজিস্ট্রেশনের কন্ডিশনসগুলো কি, যে কন্ডিশনে একজন ব্যক্তি ভারতবর্ষের নাগরিক হিসেবে বিবেচিত হবে, ভারতবর্ষের নাগরিকত্ব পাওয়ার অধিকারী হবে, সেই কন্ডিশনসগুলো কি? তো কন্ডিশনের প্রথমেই দেখো বলা হচ্ছে, আ পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন, ভারতীয় বংশোদ্ভূত, ইন্ডিয়ান অরিজিন মানে ভারতীয় বংশোদ্ভূত। তাহলে বলছে একজন ব্যক্তি যে ভারতীয় বংশোদ্ভূত, হু ইজ অর্ডিনারিলি রেসিডেন্ট ইন ইন্ডিয়া ফর 7 ইয়ার্স বিফোর মেকিং অ্যান অ্যাপ্লিকেশন ফর রেজিস্ট্রেশন। তাহলে কি বলছে, একজন ব্যক্তি যে ভারতীয় বংশোদ্ভূত, যে ভারতবর্ষে বসবাস করছে এবং ভারত সরকারের কাছে নাগরিকত্বের আবেদনের পূর্বে সে 7 বছর ভারতবর্ষে কি করছে, বসবাস করছে। তাহলে এখানে দেখো কি বলছে, আ পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন হু ইজ অর্ডিনারিলি রেসিডেন্ট ইন ইন্ডিয়া ফর 7 ইয়ার্স বিফোর মেকিং অ্যান অ্যাপ্লিকেশন ফর রেজিস্ট্রেশন। তাহলে একজন ভারতীয় বংশোদ্ভূত, একজন ভারতীয় বংশোদ্ভূত ভারত সরকারের কাছে সিটিজেনশিপের আবেদনের পূর্বে সে যদি 7 বছর ভারতবর্ষে বসবাস করে থাকে, তাহলে আমি আবারও বলছি, আ পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন হু ইজ অর্ডিনারিলি রেসিডেন্ট ইন ইন্ডিয়া ফর 7 ইয়ার্স বিফোর মেকিং অ্যান অ্যাপ্লিকেশন ফর রেজিস্ট্রেশন। তাহলে রেজিস্ট্রেশনের অ্যাপ্লিকেশন করার পূর্বে সেই ব্যক্তি যে ভারতীয় বংশোদ্ভূত, সে ভারতবর্ষে 7 বছর কি বসবাস করছে। নাম্বার বি কি বলছে, আ পার্সন অব ইন্ডিয়ান অরিজিন হু ইজ অর্ডিনারিলি রেসিডেন্ট ইন এনি কান্ট্রি অর প্লেস আউটসাইড আনডিভাইডেড ইন্ডিয়া। তাহলে কি বলছে, একজন ব্যক্তির যে ভারতীয় বংশোদ্ভূত, যে আনডিভাইডেড ইন্ডিয়ার, আনডিভাইডেড ইন্ডিয়ার বাইরে কি বলো বসবাস করছে, তার মানে কি আনডিভাইডেড ইন্ডিয়ার বাইরে, আনডিভাইডেড ইন্ডিয়া তার মানে কি পাকিস্তানে নয়, বাংলাদেশে নয়, পাকিস্তান বাংলাদেশের বাইরে। আর এখানে দেখো কি বলছে, আ পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন হু ইজ অর্ডিনারিলি রেসিডেন্ট ইন ইন্ডিয়া ফর 7 ইয়ার্স বিফোর মেকিং অ্যান অ্যাপ্লিকেশন ফর রেজিস্ট্রেশন। তাহলে এখানে কি বলছে, যে একজন ব্যক্তি যে ভারতীয় বংশোদ্ভূত, যে ভারতবর্ষে 7 বছর ধরে বসবাস করছে, তার সিটিজেনশিপের বা রেজিস্ট্রেশনের আবেদন করার পূর্বে,
তাহলে রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশন করার পূর্বে একজন ভারতীয় বংশোদ্ভূত রেজিস্ট্রেশনের আবেদন করার পূর্বে একজন ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি যে ভারতবর্ষে 7 বছর বসবাস করছে, আর সেকেন্ডটা কি বলছে যে একজন ব্যক্তি যে ভারতীয় বংশোদ্ভূত যে আনডিভাইডেড ইন্ডিয়ার বাইরে কোনো দেশে বসবাস করছে। তাহলে আনডিভাইডেড ইন্ডিয়া মানে কি? যে সেই ব্যক্তি পাকিস্তানে বসবাস করলে হবে না, বাংলাদেশে বসবাস করলে হবে না, কারণ পাকিস্তান বাংলাদেশেও তো কিছু ইন্ডিয়ান অরিজিন থাকতে পারে, থাকতে পারে না? আমরা তো জানি যে দেশটা তো আমাদের ভাগ হয়েছে। তাহলে ভাবো যে এরকম তো পাকিস্তান বাংলাদেশে অনেকেই আছে যে দেখা যাচ্ছে তাদের জন্ম ভারতবর্ষে হয়েছিল, তার পূর্বপুরুষের জন্ম ভারতবর্ষে হয়েছিল, কিন্তু দেশভাগের ফলে তারা কি হয়ে গেছে বলো? বিদেশে চলে গেছে, মানে বিদেশে বলছে পাকিস্তান বাংলাদেশে চলে গেছে। তাহলে এরকম তো অনেক ফ্যামিলি আছে যে তাদের পূর্বপুরুষের জন্ম ভারতবর্ষে হয়েছিল, মানে ডিভাইডেড ইন্ডিয়াতে হয়েছিল, কিন্তু দেশভাগের ফলে তারা চলে গেছে, তারাও তো ভারতীয় বংশোদ্ভূত। তাহলে সেকেন্ড পয়েন্টে বলছে যে ইন্ডিয়ান অরিজিন কাদের বলা হচ্ছে? যারা আনডিভাইডেড ইন্ডিয়ার বাইরে বসবাস করছে। তার মানে কি এই সেকেন্ড কন্ডিশনে পাকিস্তান বা বাংলাদেশ আসছে না? তাহলে সেকেন্ড কন্ডিশনে হচ্ছে তারাই যারা পাকিস্তান বাংলাদেশের বাইরে যারা ভারতীয় বংশোদ্ভূত। ওকে, নেক্সট কি বলছে? আ পার্সন হু ইজ ম্যারিড টু আ সিটিজেন অফ ইন্ডিয়া অ্যান্ড ইজ অর্ডিনারিলি রেসিডেন্ট ইন ইন্ডিয়া ফর 7 ইয়ার্স বিফোর মেকিং অ্যান অ্যাপ্লিকেশন ফর রেজিস্ট্রেশন। তাহলে কি বলছে? একজন ব্যক্তি যে একজন ভারতীয়কে বিয়ে করেছে এবং ভারতীয়কে বিয়ে করার পর সে ভারতবর্ষে বসবাস করছে এবং কতদিন, 7 বছর হয়ে গেছে, তাহলে সেই ব্যক্তি কি করেছে? ভারত সরকারের কাছে সিটিজেনশিপের জন্য আবেদন করেছে। তাহলে একজন ব্যক্তি, একজন বলতে পারো বিদেশি, যদি কোনো ভারতীয়কে যদি বিয়ে করে, তাহলে সেই বিদেশি ভারতের নাগরিকত্ব পাবে, কিন্তু শর্ত এটাই সেই বিদেশিকে ভারতবর্ষে বসবাস করতে হবে, এবং 7 বছর ভারতবর্ষে বসবাস যদি সে করে তাহলে সে ভারত সরকারের কাছে আবেদন করতে পারবে রেজিস্ট্রেশনের জন্য। তাহলে দেখো, বিবাহ সূত্রেও একজন ব্যক্তি ভারতের নাগরিকত্ব অর্জন করতে পারে, কিন্তু সেই ব্যক্তিকে অবশ্যই ভারতবর্ষে কি করতে হবে? বসবাস করতে হবে, এবং কতদিন? 7 বছর। তাহলে বলছে একজন ব্যক্তি যে একজন ভারতীয়কে বিয়ে করেছে, একজন বিদেশি একজন ভারতীয়কে বিয়ে করেছে এবং ভারতীয়কে বিয়ে করার পর সেই বিদেশি ভারতেই বসবাস করছে, এবং সে কত বছর বসবাস করছে? 7 বছর। তাই সিটিজেনশিপের আবেদন যখন সে করছে, সে আবেদন করার পূর্বে 7 বছর সে ভারতবর্ষে কি করেছে বলো? বসবাস করেছে। তাহলে 7 বছর যদি ধর ভারতবর্ষে বসবাস করা হয়ে যায়, তাহলে সে কি করতে পারবে? ভারত সরকারের কাছে রেজিস্ট্রেশনের আবেদন করতে পারবে। ওকে, নাম্বার ডি কি বলছে? মাইনর চিলড্রেন অফ পার্সন হু আর সিটিজেন অফ ইন্ডিয়া। মাইনর চিলড্রেন অফ পার্সন হু আর সিটিজেন অফ ইন্ডিয়া, মানে ধরো আমি ভারতীয় বংশোদ্ভূত, আমি ভারতীয় বংশোদ্ভূত, আমি USA-তে থাকি, তো আমি এবং আমার ওয়াইফ ভারতের নাগরিকত্ব অর্জন করলাম রেজিস্ট্রেশন এই মেথডে। এবার আমার একটা সন্তান রয়েছে, তার এখনো 18 বছর হয়নি, তাহলে আমার ওই যে সন্তান, যে মাইনর, সেও কিন্তু ভারতের নাগরিক হিসাবে বিবেচিত হবে। কারণ কি? কারণ আমি এবং আমার স্ত্রী দুজনেই কি করেছি? ভারতের নাগরিকত্ব অর্জন করেছি। তাহলে কি বলছে? মাইনর চিলড্রেন অফ পার্সনস হু আর সিটিজেন অফ ইন্ডিয়া। তাহলে আমি ভারতীয় বংশোদ্ভূত, আমি USA-তে থাকি, কিন্তু আমি এবং আমার স্ত্রী দুজনেই ভারতের নাগরিকত্ব অর্জন করেছি। তাহলে আমার যে সন্তান, যে মাইনর, সেও কি ভারতের নাগরিক হিসেবে বিবেচিত হবে? ঠিক আছে, তাহলে ABCD আর একবার বলি। এ কি বলছে? যে একজন ব্যক্তি যে ভারতীয় বংশোদ্ভূত,
যে ভারতবর্ষে বসবাস করছে এবং কতদিন, 7 বছর, তাহলে সেই ব্যক্তি ভারত সরকারের কাছে কি করতে পারবে, রেজিস্ট্রেশন আবেদন করতে পারবে। তাহলে একজন ভারতীয় বংশোদ্ভূত ভারত সরকারের কাছে সিটিজেনশিপে রেজিস্ট্রেশনের আবেদন করার পূর্বে 7 বছর তাকে কি করতে হবে, বসবাস করতে হবে ভারতীয় বংশোদ্ভূত। সেকেন্ড কি বলছে, যে একজন ভারতীয় বংশোদ্ভূত যে আনডিভাইডেড ইন্ডিয়ার বাইরের কোনো দেশে কি করছে, বসবাস করছে। তার মানে কি, ভারতীয় বংশোদ্ভূত পাকিস্তানের হলে হবে না, ভারতীয় বংশোদ্ভূত বাংলাদেশের হলে হবে না, আনডিভাইডেড ইন্ডিয়া বলেছে। তাহলে আনডিভাইডেড ইন্ডিয়ার বাইরের দেশে যে সমস্ত ভারতীয় বংশোদ্ভূতরা বসবাস করছে, তারাও ভারত সরকারের কাছে সিটিজেনশিপের জন্য আবেদন করতে পারবে আনডিভাইডেড ইন্ডিয়াতে, বাইরে মানে পাকিস্তান এবং বাংলাদেশের বাইরে। থার্ড কি বলছে, যে একজন বিদেশি যদি কোনো ভারতীয়কে যদি বিয়ে করে, তাহলে সেই বিদেশিও ভারতবর্ষের নাগরিকত্ব পাবে, সেই বিদেশিও ভারত সরকারের কাছে ভারতীয় নাগরিকত্বের আবেদন করতে পারবে, কিন্তু শর্ত এটাই, সেই বিদেশিকে ভারতবর্ষে থাকতে হবে এবং কতদিন, 7 বছর। তাহলে সেই বিদেশি ভারতবর্ষে 7 বছর থাকার পর সে ভারতবর্ষের সরকারের কাছে কি করতে পারবে, সিটিজেনশিপ রেজিস্ট্রেশনের জন্য আবেদন করতে পারবে। আর নাম্বার ডি কি বলছে, যে একজন ভারতীয় বংশোদ্ভূত দম্পতি যদি ভারতবর্ষের নাগরিকত্ব যদি তারা অর্জন করে এবং তাদের যদি কোনো মাইনর যদি কোনো সন্তান থাকে, তাহলে সেই মাইনর সন্তানও ভারতবর্ষের নাগরিকত্ব পাবে, ভারতবর্ষের নাগরিক হিসেবে বিবেচিত হবে, যেহেতু তার মা বাবা ভারতবর্ষের নাগরিক, ভারতের নাগরিকত্ব পেয়েছে। ওকে, আর কি কন্ডিশনস রয়েছে? ইতে কি বলছে, আ পার্সন অফ ফুল এজ অ্যান্ড ক্যাপাসিটি। তাহলে আ পার্সন অফ ফুল এজ অ্যান্ড ক্যাপাসিটি মানে 18 বছর। হুজ প্যারেন্টস আর রেজিস্টার্ড অ্যাজ সিটিজেন অফ ইন্ডিয়া। তা দেখো, মাইনর যে সে ভারতের নাগরিক হিসেবে বিবেচিত হচ্ছে, যেহেতু সে মাইনর, তার মা বাবা যেহেতু ভারতের নাগরিকত্ব পেয়েছে, তার জন্য সেই মাইনরও ভারতের নাগরিক। কিন্তু এখানে বলছে কি, পার্সন অফ ফুল এজ অ্যান্ড ক্যাপাসিটি মানে যার 18 বছর হয়ে গেছে, যার নিজস্ব মতামত জানানোর কি আছে, অধিকার আছে, নিজের পছন্দ অপছন্দের অধিকার আছে। তার এরকম বলছে যে একজন পার্সন যে ফুল এজ অ্যান্ড ক্যাপাসিটি, তার মা বাবা যদি ভারতবর্ষের নাগরিক হিসাবে যদি রেজিস্টার্ড হয়, তাহলে এই যে পার্সন যার 18 বছর, সে কি করতে পারবে, চয়েস জানাতে পারবে যে সে ভারতের নাগরিকত্ব নেবে না সে যে দেশের নাগরিক সেই দেশের নাগরিকত্ব রেখে দিবে। হতেই পারে যে এই যে পার্সন যার 18 বছর হয়ে গেছে, দেখা যাচ্ছে তার মা বাবা বা তারা কি ভারতীয় বংশোদ্ভূত, USA-তে থাকে, তো তার মা বাবা ভারতের নাগরিকত্ব অর্জন করেছে, ভারতের নাগরিকত্ব পেয়েছে, তাহলে ওই যে পার্সন ফুল এজ অ্যান্ড ক্যাপাসিটি 18 বছর যার হয়ে গেছে, তাহলে সে চয়েস জানাতেই পারবে যে সে তার মা বাবার সাথে ভারতের নাগরিকত্ব অর্জন করবে না USA-র নাগরিকত্ব রেখে দিবে। তাহলে যদি সেই পার্সন মনে করে যে সে না সে ভারতের নাগরিকত্ব অর্জন করবে মা বাবার সাথে, তাহলে ভারত সরকার তার যে আবেদন, সে আবেদন কি করবে, মঞ্জুর করবে। কারণটা কি, যেহেতু তার মা বাবা ভারতবর্ষের নাগরিক হিসেবে কি হয়েছে, রেজিস্টার্ড হয়েছে। তাহলে বলছে, আ পার্সন অফ ফুল এজ অ্যান্ড ক্যাপাসিটি হুজ প্যারেন্টস আর রেজিস্টার্ড অ্যাজ আ সিটিজেন অফ ইন্ডিয়া। তাহলে একজন ব্যক্তি যার 18 বছর সম্পূর্ণ হয়েছে এবং তার মা বাবা যদি ভারতের নাগরিকত্ব অর্জন করে, তাহলে এই কারণে সেই ব্যক্তিও কি ভারতের নাগরিকত্ব পাওয়ার অধিকারী হবে। মাইনরের ক্ষেত্রে ব্যাপারটা কি, মাইনরের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে যেহেতু তার মা বাবা ভারতীয় নাগরিকত্ব অর্জন করেছে, তার জন্য সেই মাইনরও ভারতীয়, কারণ তার এখনো পছন্দ অপছন্দ সম্মতির জায়গাটা নেই। তার জন্য একজন মাইনর যখন তার
মা বাবা ভারতের নাগরিকত্ব অর্জন করছে, সেই মাইনরও ভারতের নাগরিক হিসেবে বিবেচিত হচ্ছে, কিন্তু যখন চলে আসছে একজন পার্সন ফুল এজ অ্যান্ড ক্যাপাসিটি, তখন সেই পার্সনের কি মতামত সেখানে কিন্তু প্রযোজ্য। মানে এরকম নয় যে তার মা বাবা ভারতীয় বলে সেও ভারতীয়, না, সেখানে সেই পার্সনকে কী করতে হবে, ভারত সরকারের কাছে আবেদন করতে হবে যে আমার মা বাবা ভারতের নাগরিকত্ব পেয়েছে, আমার মা বাবা ভারতের নাগরিক হিসেবে রেজিস্টার্ড হয়েছে, তাই আমাকেও ভারতের নাগরিক হিসাবে রেজিস্টার্ড করা হোক। হ্যাঁ, অবশ্যই সে যদি ভারত সরকারের কাছে আবেদন না করে তাহলে কিন্তু সে পাবে না। এখানে কিন্তু সম্পূর্ণই ডিপেন্ড করবে ওই যে পার্সন যার 18 বছর সম্পূর্ণ হয়েছে তার আবেদনের ভিত্তিতে। হ্যাঁ, তার আবেদনের গ্রাউন্ডটা কি হবে, যে তার মা বাবা ভারতের নাগরিক হিসেবে রেজিস্টার্ড হয়েছে। ওকে, নেক্সট কি বলছে, আ পার্সন অফ ফুল এজ অ্যান্ড ক্যাপাসিটি, তাহলে ফুল এজ অ্যান্ড ক্যাপাসিটি মানে 18 বছর, হু অর আইদার অফ হিজ প্যারেন্টস ওয়াজ আর্লিয়ার সিটিজেন অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া। তাহলে কি বলছে, একজন ব্যক্তি যার 18 বছর হয়ে গেছে, সে অথবা তার মা বাবার মধ্যে কেউ একজন কি ছিল, এই ভারতবর্ষের নাগরিক ছিল 1947 এর পর, অ্যান্ড ইজ অর্ডিনারি রেসিডেন্ট ইন ইন্ডিয়া ফর 12 মান্থ ইমিডিয়েটলি বিফোর মেকিং অ্যান অ্যাপ্লিকেশন ফর রেজিস্ট্রেশনস। মানে ধরো এই যে আমি আমি ভারতবর্ষের নাগরিক, তাই তো, আমি ভারতবর্ষের নাগরিক, এবং ভারতবর্ষে আমি নাগরিক হচ্ছে কি বলো, ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া, স্বাধীন এই দেশের নাগরিক। তাহলে ধরো এবার আমার মনে হলো যে আমি ভারতবর্ষের নাগরিকত্ব ছেড়ে দিয়ে আমি বিদেশের কোন একটা রাষ্ট্রের নাগরিকত্ব আমি নেব, তো আমি নিলাম, তো দেখা যাচ্ছে কিছু বছর পর আমার মনে হলো যে না, আমি আবার ভারতের নাগরিকত্ব নেব। এই প্রশ্নটা অনেকেই করে যে স্যার, কেউ যদি ভারতবর্ষের নাগরিকত্ব ছেড়ে দেয় এবং ছেড়ে দেওয়ার পর যদি সে যদি মনে করে যে আবার সে ভারতের নাগরিকত্ব নেবে, তাহলে কি এটা সম্ভব যে একবার ভারতের নাগরিকত্ব ছেড়ে দিয়েছে? তো সম্ভব কি সম্ভব না, তার উত্তর দেখো এফ। কি বলছে, আ পার্সন অফ ফুল এজ অ্যান্ড ক্যাপাসিটি হু অর আইদার অফ হিজ প্যারেন্টস ওয়াজ আর্লিয়ার সিটিজেন অফ ইন্ডিয়া, সিটিজেন অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া। তাহলে ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া বলতে তাহলে 15 অগস্ট 1947 থেকে অনওয়ার্ডস, তাই তো। তাহলে বলছে সেই ব্যক্তি যে এক সময় এই স্বাধীন ভারতের নাগরিক ছিল, কিন্তু দেখা যাচ্ছে সে এখন অন্য কোনো দেশের নাগরিকত্ব সে কি করছে বলো, হোল্ড করছে, তাই সেই ব্যক্তি যদি আবার ভারতের নাগরিকত্ব যদি অর্জন করতে চায় তাহলে তাকে ভারত সরকারের কাছে আবেদন করতে হবে সিটিজেনশিপ রেজিস্ট্রেশনের, এবং সেই আবেদন করার পূর্বে তাকে ভারতবর্ষে কি বলছে 12 মান্থ থাকতে হবে, মানে কি 1 বছর। তাহলে কি বলছে, একজন ব্যক্তি যে একসময় এই স্বাধীন ভারতের নাগরিক ছিল, তো সেই ব্যক্তি যদি পুনরায় ভারতের নাগরিকত্ব যদি অর্জন করতে চায় তাহলে সেই ব্যক্তিকে ভারতবর্ষের সরকারের কাছে সিটিজেনশিপ রেজিস্ট্রেশন আবেদন করার পূর্বে 1 বছর থাকতে হবে ভারতবর্ষে। ওকে, অ্যান্ড জি কি বলছে, আ পার্সন অফ ফুল এজ অ্যান্ড ক্যাপাসিটি হু হ্যাজ বিন রেজিস্টার্ড অ্যাজ অ্যান ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া কার্ড হোল্ডার ফর 5 ইয়ার্স and who is ordinarily resident in India for 12 months before making an application for registrations. তাহলে কি বলছে, একজন ব্যক্তি যার 18 বছর সম্পূর্ণ হয়েছে এবং যে OCI হিসেবে রেজিস্টার্ড এবং তার রেজিস্ট্রেশন কি হয়েছে 5 বছর কমপ্লিট হয়েছে, OCI হিসাবে তার রেজিস্ট্রেশন 5 বছর হয়ে গেছে, তাহলে সেই ব্যক্তি যে OCI রেজিস্টার্ড সেই ব্যক্তি ভারতের নাগরিকত্ব অর্জন করতে পারবে, ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবে, কিন্তু ভারতবর্ষে নাগরিকত্বের আবেদনের পূর্বে তাকে ভারতবর্ষে 12 মাস থাকতে হবে, মানে 1 বছর। এবার তোমরা প্রশ্ন করবে বা তোমাদের মাথায় এই প্রশ্নটা আসবে, OCI কী, তো সেটাও আমি তোমাদের সাথে এই ক্লাসে আলোচনা করব, এই সিটিজেনশিপের ক্লাসে। তো একটুখানি বলে রাখি যে OCI হচ্ছে একটা স্কিম,
একটা ফেসিলিটি, একটা অপরচুনিটি কারা পাবে? যারা হচ্ছে পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন, ভারতীয় বংশোদ্ভূত, যারা ভারতের বাইরে বসবাস করছে। কিন্তু আবারও বলছি, এই ওসিআই স্কিমে কিন্তু পাকিস্তান এবং বাংলাদেশের যারা ভারতীয় বংশোদ্ভূত তারা কিন্তু আসতে পারবে না। পাকিস্তান এবং বাংলাদেশের বাইরে যারা ভারতীয় বংশোদ্ভূত যারা রয়েছে তারা এই ওসিআই সুযোগ সুবিধা নিতে পারবে। তা বলছে যে একজন ভারতীয় বংশোদ্ভূত সে যদি ভারত সরকারের কাছে ওসিআই হিসাবে যদি রেজিস্টার্ড হয় এবং তার রেজিস্ট্রেশন যদি 5 বছর সম্পূর্ণ হয়, 5 বছর সম্পূর্ণ হলে সেই ব্যক্তি ভারত সরকারের কাছে সিটিজেনশিপ রেজিস্ট্রেশনের আবেদন করতে পারবে, আর আবেদন করার পূর্বে তাকে ভারতবর্ষে 1 বছর থাকতে হবে। তাহলে সেই ব্যক্তি যে ওসিআই রেজিস্টার্ড ভারতীয় বংশোদ্ভূত সে ভারতবর্ষের নাগরিকত্ব পেয়ে যাবে। তাহলে এই হচ্ছে রেজিস্ট্রেশনের কন্ডিশনস, যে কন্ডিশনে একজন ব্যক্তি ভারতবর্ষের নাগরিকত্ব পেয়ে যাবে। এবং এই রেজিস্ট্রেশনে দেখো কারা ভারতবর্ষের নাগরিকত্ব পাচ্ছে, যারা হচ্ছে পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন। যেরকম আবারও বলছি, ফার্স্ট যে কন্ডিশন কি বলছে, পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন, ভারতীয় বংশোদ্ভূত, ভারত সরকারের কাছে সিটিজেনশিপ রেজিস্ট্রেশনের আবেদনের পূর্বে তাকে 7 বছর থাকতে হবে। তাহলে কোনো ভারতীয় বংশোদ্ভূত যদি ভারতবর্ষে 7 বছর থাকে তাহলে সে ভারত সরকারের কাছে সিটিজেনশিপ রেজিস্ট্রেশনের জন্য আবেদন করতে পারবে। ভারতীয় বংশোদ্ভূত যারা আনডিভাইডেড ইন্ডিয়ার বাইরে কোনো দেশে বসবাস করছে, তার মানে কি পাকিস্তান বাংলাদেশ নয়, পাকিস্তান বাংলাদেশের বাইরে কোনো দেশে বসবাস করছে ভারতীয় বংশোদ্ভূত, তাহলে সেই ব্যক্তিও সিটিজেনশিপের জন্য আবেদন করতে পারবে ভারত সরকারের কাছে। সি কি বলছে, যে একজন বিদেশি যদি ভারতীয়কে বিয়ে করে তাহলে সেই বিদেশিও ভারতের নাগরিকত্ব পাবে, কিন্তু শর্ত এটাই তাকে ভারতবর্ষে থাকতে হবে এবং ভারতের নাগরিকত্বের আবেদনের পূর্বে তাকে 7 বছর ভারতবর্ষে থাকতে হবে। ডি কি বলছে, যে একজন মাইনর তার দেখা যাচ্ছে মা বাবা ভারতের নাগরিকত্ব পেয়েছে, তাহলে একজন দম্পতি, একজন বলতে পারো কাপল, যদি ভারতবর্ষের নাগরিকত্ব যদি তারা পায় এবং তাদের যদি কোনো মাইনর যদি চিলড্রেন যদি থাকে তাহলে সেই মাইনর চিলড্রেনও ভারতবর্ষের নাগরিক হিসাবে বিবেচিত হবে, যেটা ডি পয়েন্টে বলছে। ই পয়েন্টে কি বলছে, ই পয়েন্টে বলছে যে একজন পার্সন অফ ফুল এজ অ্যান্ড ক্যাপাসিটি, মানে একজন ব্যক্তি তার 18 বছর সম্পূর্ণ হয়ে গেছে এবং তার মা বাবা যদি ভারতের নাগরিক হিসেবে রেজিস্টার্ড হয় তাহলে সেই ব্যক্তিও যার 18 বছর সম্পূর্ণ হয়েছে সে ভারত সরকারের কাছে আবেদন করতে পারবে ভারতের নাগরিকত্বের জন্য। এফ কি বলছে, যে একজন পার্সন ফুল এজ অ্যান্ড ক্যাপাসিটি, যার 18 বছর সম্পূর্ণ হয়ে গেছে এবং সেই ব্যক্তি অথবা তার মা বাবার মধ্যে কেউ একজন পূর্বে এই স্বাধীন ভারতের নাগরিক ছিল, তো সেই ব্যক্তিও যে এক সময় এই স্বাধীন ভারতের নাগরিক ছিল সেই ব্যক্তিও যদি পুনরায় ভারতের নাগরিকত্ব অর্জন করতে চায় তাহলে তাকে নাগরিকত্বের আবেদনের পূর্বে 1 বছর ভারতবর্ষে থাকতে হবে। অ্যান্ড লাস্ট যেটা বলা হচ্ছে, একজন ভারতীয় বংশোদ্ভূত যে ওসিআই হিসাবে রেজিস্টার্ড এবং তার ওসিআই রেজিস্ট্রেশন যদি 5 বছর সম্পূর্ণ হয়ে যায় তাহলে সে ভারত সরকারের কাছে সিটিজেনশিপ রেজিস্ট্রেশনের জন্য আবেদন করতে পারবে, কিন্তু হ্যাঁ আবেদন করার পূর্বে তাকে 1 বছর ভারতবর্ষে থাকতে হবে। তাহলে এই হচ্ছে কন্ডিশন, যে কন্ডিশনে একজন ব্যক্তি, একজন পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন ভারতের নাগরিকত্ব কি করতে পারবে, অর্জন করতে পারবে। কিন্তু পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন এই ডেফিনেশনটা কি দেওয়া হয়েছে এই সিটিজেনশিপ অ্যাক্ট 1955-এ, সেটা জাস্ট লাস্টে একবার আমরা দেখে নেব। দেখো বলছে, আ পার্সন শ্যাল বি ডিম টু বি অফ ইন্ডিয়ান অরিজিন, ভারতীয় বংশোদ্ভূত আমরা তাকেই বলবো যে ব্যক্তি ইফ হি অর আইদার অফ হিজ প্যারেন্টস, সে নিজে অথবা তার মা বাবার মধ্যে কেউ একজন, ওয়াজ বর্ন ইন আনডিভাইডেড ইন্ডিয়া অর ইন সাচ আদার টেরিটরি অফ হুইচ বিকেম পার্ট অফ ইন্ডিয়া আফটার 15th August 1947। তাহলে কী বলছে, যে ভারতীয় বংশোদ্ভূত আমরা কাদেরকে বলবো, বলছে ভারতীয় বংশোদ্ভূত তারাই যারা নিজে অথবা তার মা বাবার মধ্যে কেউ একজন
এই আনডিভাইডেড ইন্ডিয়াতে জন্মগ্রহণ করেছিল, অথবা কোনো একটা পার্ট, যে পার্টটা আফটার 15th August 1947 ভারতের কী হয়েছে বলো, অংশ হিসেবে যুক্ত হয়েছে। মানে এরকমই ধরো যে গোয়া, আমরা তো জানি যে 15th August 1947 গোয়া ভারতের সঙ্গে যুক্ত হয়েছিল না, গোয়া ভারতের সঙ্গে যুক্ত হয়েছে আফটার 15th August 1947। তাহলে গোয়াতেও দেখা যাচ্ছে যার জন্ম হয়েছে, গোয়াতেও দেখা যাচ্ছে যার মা বাবার মধ্যে কোনো একজনের জন্ম হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে যে সেই ব্যক্তি ভারতের বাইরে বসবাস করছে, তাহলে তাকেও কিন্তু আমরা বলবো পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন। তাহলে পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন মানে কারা, যে ব্যক্তি অথবা তার মা বাবার মধ্যে কেউ একজন আনডিভাইডেড ইন্ডিয়াতে জন্মগ্রহণ করেছে, অথবা কোনো একটা অংশে জন্মগ্রহণ করেছে, কোনো একটা ভূখণ্ডে জন্মগ্রহণ করেছে, যে ভূখণ্ডটা আফটার 15th August 1947 ভারতের সঙ্গে যুক্ত হয়েছে। তাহলে সেই ভূখণ্ডেও যে জন্মগ্রহণ করেছে বা যার মা বাবা জন্মগ্রহণ করেছে তাকেও আমরা বলবো পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন। ওকে, তো এই হচ্ছে আজকের ক্লাস সিটিজেনশিপ অ্যাক্টের ওপর, যেখানে আমি আলোচনা করলাম তোমাদের সাথে সিটিজেনশিপ অ্যাকুইজিশনের রেজিস্ট্রেশন মেথড। কালকের ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করব সিটিজেনশিপ অ্যাকুইজিশনের লাস্ট দুটো মেথড, একটা হচ্ছে ন্যাচারালাইজেশন আর হচ্ছে ইনকর্পোরেশন অফ টেরিটরি। তো কালকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, আর যেতে যেতে এটাই বলবো যে জয়েন আনএকাডেমি, সাবস্ক্রাইব আনএকাডেমি, আনএকাডেমির যে অ্যাপস, লার্নিং অ্যাপ, সেই লার্নিং অ্যাপ ডাউনলোড করো, এবং লার্নিং অ্যাপ ডাউনলোড করে আনএকাডেমির লার্নিং অ্যাপে আমরা যে ক্লাসগুলো নিয়ে থাকি, ফ্রি ক্লাস অ্যান্ড সাবস্ক্রাইব ক্লাস, সেই ক্লাসগুলো তোমরা অ্যাক্সেস করো। সেই ক্লাসগুলো অ্যাক্সেস করার মাধ্যমে তোমরা তোমাদের যে প্রিপারেশন, সেই প্রিপারেশনসকে তোমরা কমপ্লিট করো। আর আনএকাডেমি সাবস্ক্রিপশনের বেনিফিট যদি আমরা বলি, যেখানে তুমি তোমার রুটিন ঠিক করবে, তুমি তোমার কোর্স ঠিক করবে, তুমি তোমার ব্যাচ ঠিক করবে, তুমি তোমার এডুকেটর ঠিক করবে, ঠিক করে তুমি তোমার নিজের যে এক্সাম প্রিপারেশন সেটা তুমি স্টার্ট করবে। কোনো কিছু তোমার ওপর চাপিয়ে দেওয়া নয়, তুমি তোমার মতো করে রুটিনটা গুছিয়ে নিয়ে তুমি তোমার যে টার্গেট, তুমি তোমার যে প্রিপারেশন, সেই প্রিপারেশনটা তুমি স্টার্ট করবে। এছাড়াও প্রতি মুহূর্তে তুমি নিজেকে জাজ করতে পারবে, তুমি নিজেকে ডিটারমাইন করতে পারবে, তুমি নিজেকে ডিসাইড করতে পারবে যে তুমি যে পরীক্ষার জন্য, তুমি যে জন্য এই সাবস্ক্রিপশনস নিয়েছো, আনএকাডেমিতে পড়াশোনা করছো, সেটা তোমার ঠিকঠাক হচ্ছে কি না। আর সেই ওয়েটা কি, সেই ওয়েটা হচ্ছে লাইভ কুইজ, লাইভ টেস্ট সিরিজ, লাইভ প্র্যাকটিস সিরিজ, মক টেস্ট, যেগুলো প্রতিদিন প্রতিনিয়ত আনএকাডেমিতে হয়ে থাকে। দিস ইজ নট আ অকেশনালি, দিস ইজ বলতে পারো প্রতিদিন, যেখানে তুমি কুইজ, টেস্ট সিরিজ, এক্সামস, যার মাধ্যমে তুমি নিজেকে জাস্টিফাই করতে পারবে যে তোমার পড়াশোনাটা কিভাবে তুমি করছো, কতটা তুমি প্রিপেয়ার হয়েছো, কোন জায়গায় তোমার দুর্বলতা রয়েছে। ওকে, এবং প্রত্যেকটা কোর্সের ওপর কি রয়েছে, স্ট্রাকচার্ড কোর্স, প্রত্যেকটা এক্সামের ওপর কি রয়েছে, স্ট্রাকচার কোর্স, যেখানে তোমাকে কমপ্লিট কি করা হবে, অ্যাসিস্ট্যান্স বা গাইড দেওয়া হবে। এবং শুধুমাত্র এক্সাম ক্র্যাক করা নয়, অ্যাজ ওয়েল অ্যাজ তুমি ইন্টারভিউতেও যাতে সাকসেস হও, সেখানেও তোমার অ্যাপ্রোচ যাতে প্রপার হয়, সেই বিষয়ে কি আছে আনএকাডেমিতে, পার্সোনালিটি ডেভেলপমেন্ট ব্যাচ। দিস ইজ ভেরি হেল্পফুল ফর দ্য স্টুডেন্ট হু ক্র্যাক আ এক্সাম অ্যান্ড ফেস আ ইন্টারভিউ, অ্যান্ড গোয়িং টু ফেস আ ইন্টারভিউ। ওকে, তো এই বেনিফিটগুলো পাওয়ার জন্য তোমাকে আনএকাডেমির সাবস্ক্রিপশন প্ল্যানে আসতে হবে। তো সাবস্ক্রিপশন প্ল্যান যদি বলো, সাবস্ক্রিপশন প্ল্যান বিভিন্ন রকমের রয়েছে, 1 month, 3 month, 6 month, 1 year অ্যান্ড 2 year, বাট উই রেকমেন্ড আইদার ইউ টেক 1 year অর 2 year সাবস্ক্রিপশনস, বিকজ কম্পিটিভ প্রিপারেশনের জন্য আমাদেরকে একটা টাইম আমাদেরকে দিতে হয়, সে টাইমটা অবশ্যই 1 মাস নয়। আইদার ইউ টেক 1 year অর 2 year সাবস্ক্রিপশনস, 10,450, 15,200, বাট এই সাবস্ক্রিপশনের ক্ষেত্রে তোমরা 10% ডিসকাউন্ট পেয়ে যাবে ম্যাক্সিমাম। সেই 10% ডিসকাউন্টের জন্য তোমাদেরকে এই কোড ইউজ করতে হবে, Rahul101। তো Rahul101, দিস ইজ মাই কোড, অ্যান্ড ইফ ইউ ইউজ মাই কোড সো ইউ গেট ম্যাক্সিমাম 10% ডিসকাউন্ট অন ইউর সাবস্ক্রিপশনস। এবং এই সাবস্ক্রিপশনস তোমরা EMI তেও দিতে পারবে, ডেবিট কার্ড, সেটা HDFC ব্যাঙ্ক হতে হবে, আর ক্রেডিট কার্ডেও তোমরা এই সাবস্ক্রিপশনস তোমরা দিতে পারবে, ঠিক আছে, এবং সেটা EMI তেও দিতে পারবে। ওকে, তো জয়েন অন একাডেমি, সাবস্ক্রাইব অন একাডেমি, অ্যান্ড স্টার্ট ইউর প্রিপারেশনস রাইট নাও। আর এর পাশাপাশি অবশ্যই WBPSC GS 101 এই যে চ্যানেল,
এই চ্যানেলও তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো অ্যান্ড শেয়ার করো। তো কালকে তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাস নিয়ে, সিটিজেনশিপ অ্যাক্টের ওপর, সিটিজেনশিপ অ্যাকুইজিশনের দুটো মেথড নিয়ে আলোচনা করব, একটা হচ্ছে ন্যাচারালাইজেশন আর একটা হচ্ছে ইনকর্পোরেশন অফ টেরিটরি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।